অন্যের অ্যাপার্টমেন্ট দেখিয়ে প্রায় 1 কোটি টাকা লোন নিয়ে লাপাত্তা লিটন চৌধুরী নামের এক কথিত ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ঢাকা ব্যাংকের কাকরাইল শাখায়। এটিএন বাংলার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ঋণ লোপাটের ঘটনাটি। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের লোকজনের যোগসাজ ছাড়া এমন জালিয়াতি সম্ভব নয়। রিপোর্ট করেছেন মাহবুব কবির চাপল। বাড়ি বা হোম লোন পাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার ম্যানেজার জানান, কয়েক দফা যাচাই বাছাইয়ের পর এ ধরনের ঋণ দেওয়া হয়, কিন্তু একই শাখা থেকে আবার ভৌতিক ঋণও দেওয়া হয়েছে। ঘটনাটি গত বছর মে মাসের। বসুন্ধরা আবাসিক এলাকার 2000 বর্গফুটের অ্যাপার্টমেন্ট কিনতে 85 লাখ টাকা লোনের আবেদন করেন লিটন চৌধুরী নামের এক ব্যবসায়ী। 5 আগস্ট তা অনুমোদনের পর স্বাক্ষর করেন ব্যাংকের ম্যানেজার সহ 3 কর্মকর্তা, কিন্তু লিটন চৌধুরী বলছেন তিনি ঋণের জন্য আবেদনই করেননি। আমি তো খুব রাগান্তিত টাকা বই আসছি পেট্রোলে আগুনের মতো, আমি যেহেতু দুর্নীতির অস্ত্র কিনা, এবং ওনারা বলতেছে এটা আপনি লিটন চৌধুরী না অন্য লিটন চৌধুরী। বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের 17 নম্বর রোডের 556 নম্বর বাড়িটির একটি অ্যাপার্টমেন্ট মর্টগেজ রেখে ঋণ নেওয়া হয়। তবে মালিকপক্ষ বলছে কোনো অ্যাপার্টমেন্ট তারা বিক্রি করেননি। একটা ব্যাংকে একটা যদি লোন স্যাংশন হয়, বিশেষ করে মর্টগেজ, রাইট, মিনিমাম 10টা সিগনেচার থাকে, লয়ারের কাছে যায়, তারপরে ধরেন এটা তো আর আপনার কবরস্থানের জায়গা না, বসুন্ধরা জায়গা, বসুন্ধরা নিজস্ব একটা স্ক্রুটিনি আছে, কিছুই চেক করে নাই। ঢাকা ব্যাংকের কাকরাইল শাখার তখনকার ম্যানেজার বর্তমানে খুলনা শাখায় কর্মরত। এ বিষয়ে দায় সারা বক্তব্য দেন তিনি। আমি তো আমার প্রসেস অনুযায়ী যেভাবে আছে প্রসেস ফলো করে লোন দিয়েছি, তারপরে যদি কিছু হয়ে থাকে এটা তো আমি জানি না। আপনি লোন দিয়েছেন কাকে? আমি যে নাম আমি পেয়েছি সেই নামেই দিয়েছি। আপনি যে লোনটা চার নামে দিয়েছেন, তিনিও ভুয়া এবং যে ফোরের উপর দিয়েছেন নোটটাও ভুয়া, দুটাই সঠিক না। তারপরে আপনি এতগুলো টাকা লোন অ্যাপ্রুভ করলেন কিভাবে? না, ম্যানেজার সব জায়গায় সবকিছু দেখে না, এখানে ম্যানেজার অন্য একটা টিমের উপর, তার টিমের উপর ডিপেন্ডেন্ট থাকে। ঢাকা ব্যাংকের এমডি ইমরানুল হক এ বিষয়ে তদন্তের কথা বললেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাবেক ব্যাংকার ইব্রাহিম খালেদ মনে করেন, ব্যাংকের লোকজন জড়িত না থাকলে এমন জালিয়াতি সম্ভব নয়। এটা তো ব্যাংকের নেগলিজেন্স অথবা ব্যাংকের কারোর সঙ্গে তার যোগাযোগের ভিত্তিতে হতে পারে। আমি তো মনে করি যে ব্যাংকে কারা কারা দায়ী এটার নির্ধারণ করে শাস্তি দেওয়া উচিত, এবং একই সঙ্গে যে লোনই টাকা তো নিয়েছে তার নামে জালিয়াতি মামলা করে তাকে উদ্ধারের চেষ্টা করা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।